আবহমান বাংলার চিরায়ত্ত দৃশ্য এটি। মাঠে মাঠে সোনালী ধান, অগ্রহায়ণের শুরুতেই লালমনিরহাটে ঘরে ঘরে উঠতে শুরু করেছে নতুন ধান। কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছে ধান কাটা ও মাড়াইয়ে, সেই ধান সেদ্ধ করে চাল বানাচ্ছে গৃহিণীরা। বাড়ি বাড়ি শুরু হয়েছে নবান্ন উৎসব, তৈরি হচ্ছে নতুন চালের পিঠা পায়েস, আমন্ত্রণ জানানো হয়েছে আত্মীয় পরিজনকে। এখন নবান্ন উৎসব করবো, এই জন্য আর কি মোটামুটি ভাবে ব্যস্ততা। চাষিরা নিয়ম অনুযায়ী প্রতি বছর নিজেদের উদ্যোগেই নবান্ন উৎসব পালন করে আসছে বলে জানালেন জেলার এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আবহমান কাল থেকে গ্রাম বাংলায় এই নবান্ন অনুষ্ঠানটা পালিত হয়ে আসছে এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো অগ্রায়ণে প্রথমে এই অনুষ্ঠান পালন করে। নবান্ন উৎসবটি পৃষ্ঠপোষকতা পেলে প্রাণ ফিরে পেত বলে মনে করেন তিনি। পাহানা সিমু, বৈশাখী সংবাদ।